হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। অনুভবী গুড লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। দেখো, আমি শুরু করছি না, আজকে আমার ভাগ্নেই শুরু করেছে ব্লগটা করা। আমি আজকে একদম সময় পাইনি। বন্ধুরা, ওয়েলকাম টু মাই বৌদির চ্যানেল অনুভবী গুড লাইফ। তো আজকের ব্লগটা আমি নিজেই শুরু করেছি। তো ব্লগটা মামিমাই করবে, কিন্তু আমি আজকে শুরু করেছি ব্লগটা। তো চলো মামিমাকে দেখাচ্ছি। আ মাইক কিনে রাখো, মাইক দরকার। হ্যাঁ, মাইক্রোফোন চশমা দুটো আমি কিনে রেখেছি আর মোবাইলটা আছে। মাইক্রোফোন ছাড়া ওখানে ঘর রাস্তা পাশে ঘর, তো তাহলে অনেক সাউন্ড আছে, গাড়ি গাড়ির সাউন্ড আছে। তো দেখতেই পারলে আজকে আমার ভাগ্নি ব্লগটা স্টার্ট করেছে। ভাগ্নি বলছে এটা হলো সেই দিদি ভাইয়ের মেয়ে, আর যাকে দেখালো ও হলো মানে দিদি ভাইয়ের ছেলে। তো একটা মেয়ে একটা ছেলে। আর আমি বুঝতেও পারিনি ও যে মানে ভিডিও বানাচ্ছে, দিয়ে আমি পরে দেখলাম ও ভিডিও করছে। কাল থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ আজকে এতটা ব্যস্ত আর মানে কটা দিন ধরে আমি ভিডিও আপলোড টাইমে দিতে পারছি না, এবং একদিন ছাড়া ছাড়া হচ্ছে, যেহেতু আমার না নেটটা শেষ হয়ে যাচ্ছে আর একদম টাইম হচ্ছে না, সেই জন্য আপলোড করতে পারিনি। আজকে আমার ভাগ্নিরা দিদিরা মানে তোমাদেরকে বলেছিলাম যারা এসেছিলো ওরা আজকে চলে যাবে, তো সেই জন্য একটু সকালে মানে আজকে তাড়াহুড়ো আছে, কালকে উপাস ছিল, বুঝতেই পারছো। আজকে একটু মা নেই তার মধ্যে, আর ও সকালবেলা ওর আজকে ইন্টারভিউ আছে, তো সেই জন্য মেদিনীপুর গেছে। তাহলে ও সকাল আজকে ভোরেই উঠেছি, অনেক ভোরে, তখন থেকে ভাবলাম ব্লগটা শুরু করব, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে তখন আর শুরু হয়নি। তো তারপর থেকে আমার ভাগ্নি শুরু করলো ব্লগটা, কারণ আমি ব্যস্ত ছিলাম দেখে ওই শুরু করেছে। আর ওরা চলে যাবে, ওরা সকালে সে ইডলি এনেছিল বাবা, ইডলি খেয়েছে, আর আমি তরকারি সকালবেলা করেছি, তরকারি খাইনি, লুচিও আছে কালকে, আর আমিও খাইনি, মা আসুক তারপরে খাবো। আর মা তো সেন্টার চলে গেছে, মা থাকলে তাহলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হতো, মা যেহেতু নেই বুঝতেই পারছো যে একা হাতে করতে হচ্ছে, তো এই জন্য একটু ব্যস্ত আছি, কারণ ওরা আবার একটার বাস দেড়টার বাসে যাবে, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, না করলে তো সে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে যাবে। সেই জন্য রান্নার একটু তাড়াতাড়ি করে আমাকে তারপরে ইয়ে করতে হবে। আর আর কোনো বাস নেই পরে বাসে, আর থাকতে বললাম কিছুতেই থাকবে না, বলল না দোকান আছে তো দিদি ভাই, তো দোকান অনেকদিন বন্ধ হয়ে আছে, সেই জন্য থাকবে না, মানে চলে যেতেই হবে। আর তোমাদের দাদাভাই বলে গেলো থাকতে, যেহেতু তোমাদের দাদাভাই আজকে নেই, ও পূর্ব মেদিনীপুর গেছে ইন্টারভিউর জন্য, সেজন্য বললো থাকতে, বললো থাকবো না। আর ও কালকে বিয়ে বাড়ি গেছিলো, অনেক রাত করে এসছে, তারপরে আবার ভোরে বেরালো, ওরও খুব টায়ার্ড হয়ে গেছে, আর আমরাও কালকে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, এই জন্য কালকে কোনো ভিডিও শুট করা হয়নি। হ্যাঁ, কালকে আবার একটু মেলায় গেছিলাম সন্ধ্যাবেলায়, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু বৃষ্টি পড়ছিলো সেই জন্য আর মানে শেয়ার করা হলো না। আর এখন দেখো আমি রান্না হয়ে গেছে বলতে, ভেন্ডি ভাজা আর বটবটি, বেগুন, আলু, কাঁচাকলা দিয়ে একটা সবজি করব, আর চিকেনের ঝোল করব, আর কিছু করব না, আর দেখি টমেটো চাটনি করব যদি হাতে সময় থাকে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর মানে পাঁচমিশালি তরকারিটা বসিয়েছি, আর এখন মাংসটা মানে চিকেনটা করলেই হয়ে যাবে, তো তাড়াতাড়ি ঝটপট করে নিই। ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। কিন্তু দিদিরা চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়েছি। এখানে দেখো সে বেগুন আলু বটবটি দিয়ে একটা তরকারি বসিয়েছি, তো বসিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। মা আর ঋষিকার মানে ঋষিকার খাওয়া হয়ে গেছে, ওটাও তো লুচি তরকারি খাচ্ছে, আর আমিও বসবো এখনই। তো দেখো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে আমি তাড়াতাড়ি তরকারিটা নামিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু ওরা সে দেড়টার বাস ঘুরবে, তো তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া করে রেস্ট একটু দরকার, সেজন্য তাড়াতাড়ি রান্না করছে। তো দেখো আমার প্রায় রান্না হয়ে গেছে, আর মারা চলেছে, ওরা গল্প করছে, আর আমি এখানে দেখো সেই মাংসটা কষাচ্ছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা এবার জল দিয়ে ফুটতে দেবো, তো মাংস রান্না করলে হয়ে যাবে রান্না। আর ওকে একটু আগে ফোন করেছিলাম, ও সেই ইন্টারভিউ এখনও হয়নি, সেভিংস করলো, করে এখন ইন্টারভিউ দেবে, তারপরে মা দেখো রান্না হয়ে গেছে, রান্না হয়ে ওদের ভাত বেড়ে দিচ্ছি।
তো ওদেরকে তাড়াতাড়ি মানে খাইয়ে মানে খাওয়ানোটা আগে সেরে নেব, যেহেতু ওরা একটু রেস্ট করবে, বাসে যাবে তো তো একটু টায়ার্ড ফিল করবে, সেই জন্য আগে ওদের মাংসটা করে আমি গ্যাস টাস মানে মুছিনি, পরে মুছবো, আগে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, যে ওরা আগে খেয়ে নিক, তারপরে আস্তে ধীরে ওরা যখন চলে যাবে আস্তে ধীরে ওগুলো করব। আর অত তাড়াহুড়াও বেশি করিনি, মানে আর বেশি পথ তো করিনি, দিদিভাইরা বললো অত কিছু করতে হবে না। দেখো আমার রান্নাবাড়ি হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে দিদিরা এখন যাবে, সেই জন্য রেডি হচ্ছে, আর অত তাড়াহুড়া মানে ছিল না, তো তাড়াতাড়ি রান্না ওরা আগে খেয়ে টেয়ে নিল, তো আমি এখন খাবো, রান্না বলতে একটু পরে খাবো, ওরা যাবে, ওরা আমি বাস স্ট্যান্ড অবধি যাবো না, কারণ নাইটে পড়ে আছে, আবার সে ছাড়তে হবে, তো সেই জন্য দিদিভাইরা রেডি হয়ে গেছে, মা যাবে বাবা যাবে ছাড়তে, তারপরে খাবো। আর ওকে ফোন করেছিলাম, ও তো এখনও খায়নি, একটু মেঘলা মেঘলা করছে। এখানে দেখো আমার ভাগ্নিটা সাজুগুজু করছে, বাড়ি চলে যাবে দেখে, তো খারাপও লাগছে, ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে, ওরা চলে যাবে, এতদিন পর এসছে, দেখো ওরা যাচ্ছে, মা বাবা এগিয়ে দিতে গেল, আমাদের এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। আমি আর যাইনি ওদেরকে ছাড়তে, ওরা এখনই গেল, মনটা খারাপ লাগছে, তোমাদের দাদা হয়ে কতবার ফোন করে বললো থাকতে, আমরা বললাম কিন্তু বাড়িতে অসুবিধা, তো সেই জন্য থাকলো না, আর ঘরটাও ফাঁকা হয়ে গেলো, দেখবে কেউ আসলে টাসলে না, যদি কটা দিন থাকে না ঘরটা মানে একদম ফাঁকা হয়ে যায়। আর ও বললো কিছুক্ষণ পরে আসছি, তাহলে আমি তো রান্না করেই রেখেছি, আর ও বেলা মনে হয় বিয়েবাড়ি আছে, কোথাও নিমন্ত্রণ আছে, তো ও মা আর বাবা গেলো পৌঁছাতে, আমি আর গেলাম না, মা বাবার আসুক, তারপরে ভাতটা খাবো একবারে, আর খিদেও পাইওনি, কারণ শরীরটা খুবই খারাপ, জ্বর এসছে বললামই, মানে কালকে ওষুধ খেয়েছি, কালকে সকালে খেয়েছি, পরশু দিন খেয়েছি, কিন্তু আজকে এখনও জ্বর আসেনি, কিন্তু শরীরটা মানে খুব প্রচণ্ড দুর্বল হয়ে আছে, তো এখন একটু ঘর দুয়ার গুছাবো, গুছিয়ে নেবো, কারণ ঘর দুয়ার যেন ওলট পালট হয়ে গেছে সব, ততক্ষণে মা বাবারা ওদেরকে দিয়ে আসুক, ততক্ষণ আমি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিই, ঠিক আছে চলো আসছি, তারপরে আবার কথা বলছি। তো দেখো এখানে রান্না করেছি, সে মানে পেঁয়াজগুলো কুচি করে গেছিলাম, ভাত করেছি, আর ভেন্ডি ভাজা করেছি, আর মাংস চিকেনের ঝোল করেছি, আর হচ্ছে বটবটি বেগুন আলু কাঁচা কলা দিয়ে একটা সবজি করেছি, আর কিছু করেনি। ফেলেছিলাম বলতে মানে যে অনেক না ভাত থেকে যেত, বাসি ভাতটা যখন থাকে মা খায় সে প্রত্যেকদিন, বা প্রত্যেকদিন বাসি ভাতটা খাওয়াটাও ভালো নয়, তাই না, তো এই জন্য আজকে গুণাগুন্দিভাবে চাল ফেলেছি, তো চাল ভাত আছে না থাকে না, একটুকু আছে, তাও আর একটুকু একটু বসিয়ে দিলাম, প্রেশারে এখনই হয়ে যাবে, আর ও তো এখন আসবে না, একটু পরে আসবে, সেই জন্য বসিয়ে দিলাম। আর ততক্ষণ দেখো সেই জামা কাপড়গুলো মা তুলে এনেছে, এগুলো সে সকালে ধুয়েছিলাম, এগুলো ভাজ করে রেখে তারপরে একটু শোবো, আবার প্রাইভেটে পড়তে আসবে ছেলেগুলো, তারপরে একটু শুয়ে নেবো, কারণ না শুলেও ভালো লাগবে না, শরীরটা ভালোও নয়, এই জন্য একটুখানি শোবো এখন, এইগুলো করে ধরে তারপরে শোবো। মুনমুন দেখো মেলায় গেছিলাম, পরে জামা কাপড়গুলো ওগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, ওগুলো একটু ভাঁজ করে নেব, শোকেসটাও হালটা খুব খারাপ হয়ে গেছে, মানে জায়গা নেই না রাখার, তো সব গুজে গুজে রাখছি, এই জন্য শোকেসটা অপছালো হয়ে গেছিলো একদম। রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরে এখন যাচ্ছি, আর অনেকই দেরি হয়ে গেছে, তো চলো যেতে যেতে তারপর কথা বলবো। বাড়িতে চলে এসেছি, এসে খেতে বসে গেছি, আর এসে ফুচকা খেলাম, বেশি ফুচকা দেয়নি, সে বলে কোনা যাত্রীরা আসবে সেই জন্য দেয়নি, আর আমি আর মা গল্প মানে গল্প করছিলাম কি বেশ একটা মানে বলছিলাম, যাই হোক, তো ওখানে দেখো সবাই খেতে বসে গেছে, তো এটা ছিল মানে লাস্ট ব্যাচ না, তার আগের ব্যাচ হয়তো হবে এটা। এখনই আসলাম দেখো বিয়েবাড়ি থেকে, আর ওখানে ভিডিও করতে পারিনি, কারণ অনেক সে লোকজন ছিল, তো সেই জন্য মানে বিয়েবাড়িতে গিয়ে আর শ্যুট করা হয়নি, তো খাইয়েছিল হচ্ছে সেই মাটন খাইয়েছিল, তারপরে বেগুনি ছিল, নান ছিল, ফ্রাইড রাইস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছ, আর একটা তরকারি, আর হলো মানে পনির দিয়ে মটর ছোলা মটর না কি যেন একটা করেছিল, তো এই খাওয়া দাওয়া করে আসলাম বাড়ির সামনে, মানে আমার বরের বন্ধুর ওই দাদার বিয়ে ছিল, তো মানে বাড়ি কি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, পাড়া যে আমরা তামলি আছি, যে তামলি সবাইকে নিমন্ত্রণ ছিল, তো ওখান থেকে এখনই আসলাম, এখন সেই ও এখন মানে সবে আমি ও বিছানা করে শুয়ে পড়েছে, আমি এখন মুখটুক ধোবো, দেখো কিছু তুলিনি, মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এসে একবারে শোবো, ঘরটা এসে একটু গুছালাম মানে অগোছালো হয়ে আছে, ঠিক আছে চলো তাহলে ভিডিওটি আমি আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট সবাইকে।